কাতারে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি অধ্যসূতি এলাকা মনসুরাতে উদ্বোধন করা হয়েছে আমানুল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা মহম্মদ আমানুল্লাহ বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মশফুদুল কবির ব্যবসায়ী মহম্মদ শাহজাহান মোহাম্মদ ইসমাইল সহ অন্যরা প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় সবার সহযোগিতা চান বাংলাদেশি স্বত্বাধিকারী আরো আছে বিগত আমরা অনেক বিজনেস করছি প্লাস আমাদের যে একটা সুনাম আছে আমরা চাচ্ছি যে তৃতীয় শাখার উপলক্ষে আমরা ওই সুনামটা ধরে রাখার জন্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম